গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গোপালগঞ্জ কাশিয়ানি থেকে পরশুজিরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়কে টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। রোববার বেলা 12:30টায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। আজ প্রথম ডোজ হিসাবে 30 জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর তাপস বিশ্বাস, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ আবু রায়হান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ সালমান রহমান, সিএ মোহাম্মদ ওয়াহিদুর ইসলাম সহ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, গণমাধ্যম কর্মীরা।